কাঁচা লঙ্কা দিও তো, মিষ্টি ভেন্ডি একটু দিতে পারো 200। হ্যাঁ এইবার একটু উচ্ছে দিও, একটা পেঁপে দিয়ে দিও, বড় পেঁপে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাবা বারান্দায় বসে আছে, তার গাড়ি শেষ করে দেওয়া হয়েছে। ক্যাপসিকাম এই যে, আর আমাদের উল্টো দিকে এতদিন বাজার না যেতে পারার যে দুঃখটা, সেটা এই এইটুকু বারান্দায় বসে সবাই মিটিয়ে নিচ্ছে। আমার এই পেছনে যে সবজির গাড়িটা, এখান থেকে মোটামুটি গাড়ি শেষ, গাড়িটা শেষ। বাজারে এখন যে ভিড় হচ্ছে, 7টা থেকে 10টা পর্যন্ত তো এই লকডাউনের কারণে বাজার খোলা থাকছে, সমস্ত লোক আসছে, তাতে সে সোশ্যাল ডিস্টেন্স যেটা মেনটেন করার কথা সেটা মেনটেন করতে পারছে না, কি কন্টামিনেশন ছড়াতে পারে সেইটা অ্যাভয়েড করবার জন্য এক নম্বর। দু নম্বর হচ্ছে, ছেলেটাকে দেখে আবার খুব কষ্ট হচ্ছিলো, ছেলেটা খুবই আমাদের মতন ভদ্র ঘরের ছেলে, ইয়াং ছেলে, এই রৌদ্রের মধ্যে এখন বাজে 11:30 ফিরছে, তার বিক্রিবাট্টা করে কিছু সবজি আছে দেখলাম, আর আমাদেরও কিছু সবজি আনা দরকার, যেটা যদিও আমি আর একটা ছেলেকে দিয়ে আনাই, কিন্তু দেখলাম এই ছেলেটাও যখন যাচ্ছে বাড়ির ওপর দিয়ে, তখন তাকে একটু সাহায্য করা যায়। এই উদ্দেশ্যে তার কাছ থেকে সমস্ত রকম সবজি যেটা আমরা পছন্দ করি মোটামুটি সব কিছুই টুকটুক কিছু কিছু দিই। দাম ঠিক নিল? দাম একটু বেশি নিয়েছে, সে তো নেবেই, তার কারণ প্রথম কথা হচ্ছে সে এই রৌদ্রের মধ্যে খাটছে তার 2 পয়সা রোজগারের জন্য, দ্বিতীয় কথা হচ্ছে যে বাড়ি পর্যন্ত সে পৌঁছে দিচ্ছে, বাড়িতে গেছে, সেখানে একটু বেশি নেবে। আর বেশি কথা কি, যেটা বাজারে 40 টাকা সেটা যদি সে 50 টাকা নেয়, আমি কিছু অন্যায় করছি না। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা যখন কোনো বড় এমএনসির কাছ থেকে, কোনো অ্যাপ বেসড কোম্পানির কাছ থেকে আমরা যখন কোনো কিছু কিনি, তখন হয়তো 10%, 20%, 12%, কখনো দেখেছি আমি 2% সেভিং ওনারা অফার করেন, দামটা দেখতে কম লাগে কিন্তু টোটাল বিলের ওপর যখন শিপিং চার্জ, ডেলিভারি চার্জ, হ্যান্ডলিং চার্জ ইটসেট্রা ইটসেট্রা লাগানো হয়, তখন কিন্তু এদের কেজি প্রতি এই মানুষগুলো যে 1 টাকা 1.5 টাকা বেশি নিচ্ছে, সেটা কিন্তু যদি হিসেব করে দেখা যায়, তাহলেও এই লোকগুলি, এই ছেলেগুলি অনেকটাই কম টাকা নিচ্ছে। আপনার পাড়াতেও যদি এরকম কোনো ছেলে দেখতে পান, সাহায্য করতে পারেন, নিজের প্রয়োজনও মিটবে, ওদের মুখেও একটু হাসি ফুটবে। আমাদের একটা ইস্ট পাউডার অর্ডার দিতে হবে, নয়তো ব্রেড বানানো হচ্ছে না। RSHEY, আরে জানি তো, কিন্তু সেটা তো কই, কোনটা অ্যামাজনে কৌটো করে আমি কোনো দেখতে পাচ্ছি না, যত এইটা বোধহয়, এইটা কি দেখি দেখি আমাকে এইটা আমাকে দেখি আমি দেখি আমি একটু দেখি আমি না কেনা দাম দাল করে দেয়ারটার কি অ্যাডভেঞ্চার ভেঙেছে, আর গত বছর আমফানের সময় একটু বেশি করে ক্ষতি হয়েছিল বরাজ্য। আচ্ছা আচ্ছা, না তাহলে 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 আমি বলি, ছেলেটাকে বলুন যে ছেলেটা যদি পড়াশুনো আবার করতে চায়, আপনার ওখানে কোনো হায়ার সেকেন্ডারি স্কুল থাকলে সেখানে ভর্তির ব্যবস্থা করুন, আর বই বইপত্র খাতা ইত্যাদি বা প্রাইভেট বা এইটা দরকার, এইটা দরকার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থাকুন। এই লোকগুলো এখনো মনে রেখেছে আমাকে, এই এই বাড়ি যেখানে গেলে পরে বললাম তো তোর হেরি আনন্দ পাবো, একদম রিমোট রিমোটেস্ট বলতে যাবো। কোথায় এটা, কোন ডিস্ট্রিক্টে? এ পুরুলিয়া ডিস্ট্রিক্টের বড় বাজার অঞ্চল। আচ্ছা, বেগুন গাছ লাগানো, তারপরে তোর লঙ্কা গাছ লাগানো, আমাকে বললো যে স্যার আপনাকে কি সকাল বললাম ব্রেকফাস্ট করতে দিই, কারণ যা আছে ঘরে মুড়ি চিড়ে তাই দিন কিছু করতে হবে না। হ্যাঁ, তারপরে বললো ঠিক আছে, বললো ওনার বিশেষ টিম থেকে এক থালা মুড়ি বের করলো, গাছ থেকে একটা বেগুন নিয়েছে, কাঠ জ্বলছিল তার মধ্যে ফেলে দিলো, চিড়ে বেগুনটাকে চিড়ে একটু তেল মাখিয়ে ওখানে ফেলে দিলো, একটু মধ্যে যেই পুড়ে গেলো তুলে নিয়ে সেটা ছাড়িয়ে দিয়ে আমাকে দিয়ে দিলো, একটু গাছ থেকে 2টো লঙ্কা ছিঁড়ে নিয়ে এসে একটু ধুয়ে আমাকে দিয়ে দিলো, একটু সরষের তেল দিয়ে দিলো, একটু লবণ দিয়ে দিলো, বলো স্যার এটা বা অমৃত আমার কাছে, এর থেকে ভালো ব্রেকফাস্ট হয়, বিলো প্রমাণ লেভেল লোক প্রচুর, এবং এরা এখনো ওখানে এমন লোক আছে যারা একবেলা খেয়ে নেয়।
Hello everyone, this is Jishnu and welcome to my channel Escape Stories. Hope you guys are doing absolutely fine. Welcome to a fresh new vlog. আজকে আরবান ক্লাব থেকে চুল কাটছি না, কাটছি আমরা সারা বছর যে দাদার কাছে কাটি সোমদার কাছে। চলুন চুল কেটে দেখা হচ্ছে। Hello everyone, so I'm back with my fresh look again. So চুল কেটে ফেলেছি, দাড়ি কেটে ফেলেছি, I'm back in a fresh look. জানাবেন কমেন্ট করে কোনটা বেটার লাগে আপনাদের, উইথ বিয়ার্ড নাকি উইদাউট বিয়ার্ড। এনিওয়েজ, আজকে একটা পারফেক্ট সানডে, অলমোস্ট পারফেক্ট সানডে কাটছে। কেন পারফেক্ট সানডে বলছি, সকালবেলা আমরা ফ্রেশ হলাম, বাবাও চুল কেটেছে, আমিও চুল দাড়ি কাটলাম। তো এই ফ্রেশ হওয়ার পরে যখন লাঞ্চ করতে বসি, আমরা জানতাম না মা একটা সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে, অ্যান্ড দ্যাট ওয়াজ বিরিয়ানি। ইয়েস, আজকে লাঞ্চে হোম মেড বিরিয়ানি খাওয়া হয়েছে। আর বাড়ির বিরিয়ানিতে স্বাদ বা পারফেকশন যেরকমই হয়ে থাকুক না কেন, তার থেকে অনেক বেশি যেটা থাকে সেটা হচ্ছে ভালোবাসা, স্পেশালি যখন সেটা হয় মার ভালোবেসে বানানো বিরিয়ানি। সো সেটা আমি ভাবছিলাম যে ব্লগ করব, বাট সামহাও আমি রেজিস্ট করি, কারণ আমরা তিনজন একসাথে বসে লাঞ্চ করাটাকে বেশি প্রাধান্য দিই। আমরা তিনজনে মিলে বসে ফাটাফাটি একটা লাঞ্চ করি, এবং তারপর বাঙালি হওয়ার সবচেয়ে বড় কোয়ালিটি দিবানিদ্রা। ইয়েস, আজকে অনেক দিন বাদে আবার দুপুরবেলা একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নি, অ্যান্ড তারপর স্ট্রেট ছাদে, অ্যান্ড তারপর